বলিউডে পা রাখছে ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া মিঠুনের সেই মেয়ে ডাস্টবিন থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী পরিত্যক্ত সেই শিশুটিকে দত্তক নিয়েছিলেন তিনি জন্মের পরেই যে শিশুটিকে তার নিজের মা বাবা পরিত্যাগ করেছিল সেই ছোট্ট মেয়েটি ঠাই পায় মিঠুনের কোলে আর নাম দেওয়া হয় দিশানি কোনোদিনও নিজের তিন ছেলে থেকে দিশানিকে আলাদা করে দেখেননি মিঠুন বা তার পরিবার অন্য কোন সদস্যরাও সেদিনের ছোট্ট মেয়েটি বড় হয়ে গেছে ইনস্টাগ্রামে তার গ্ল্যামারাস লুক ইতিমধ্যে শোরগোলে ফেলে দিয়েছে জানা গেছে বলিউডে পা রাখতে চলেছে মিঠুনের কুড়িয়ে পাওয়া সেই মেয়ে বলিউড স্টারদের ছেলে মেয়েদের সিনেমায় আসাতাই ট্রেড মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এর আগে তার ছেলে মিমো সিনেমায় এসেছেন কয়েকটি ছবিও করেছেন তিনি কিন্তু বক্স অফিসে সেগুলো তেমন সারা পায়নি তবে দিশানি কোন ছবি দিয়ে বলিউডে প্রবেশ করবেন তা এখনো জানা যায়নি মিঠুন বা দিশানিও কিছু বলেননি ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ